পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠতম মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ছিল 14 বছরের একটি ছেলে। তার নাম জর্জ স্টিনি জুনিয়র। এই ছেলেটি আমেরিকার সবচেয়ে কনিষ্ঠতম মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি। মৃত্যুদণ্ডের সময় ছেলেটির বয়স ছিল মাত্র 14 বছর। 1944 সালের 23শে মার্চ 11 বছরের বেট্টি এবং 7 বছরের ম্যারি নামের দুটি শ্বেতাঙ্গ মেয়ে নিখোঁজ হয়। পরের দিন অর্থাৎ 24শে মার্চ জর্জ স্টিনির বাড়ির পাশ থেকে ছোট্ট মেয়ে দুটির মৃতদেহ উদ্ধার হয়। হাতুড়ি জাতীয় ভারী কিছুর দ্বারা মেয়ে দুটির মাথা থেতলে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের খুনি সন্দেহে পুলিশ জর্জকে গ্রেফতার করে। গ্রেফতারের কারণ ছিল বেট্টি ও ম্যারি 23 তারিখ বিকেলবেলা সাইকেল চালিয়ে জর্জের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তারা ফুলকুড়োতে যাওয়ার সময় জর্জকে ম্যাপলের রাস্তা জিজ্ঞেস করেছিল। এই কথোপকথনের কারণেই পুলিশ সন্দেহ করে জর্জ স্টিনি তাদের হত্যা করেছে। পুলিশি হেফাজতে জর্জ মোট 81 দিন ছিল। এই 81 দিনের 80 দিন সে তার মা বাবার সঙ্গে দেখা করতে পারেনি। একজন কৃষ্ণাঙ্গ ছেলে দুজন শ্বেতাঙ্গকে হত্যা করেছে, এ তো আর যেন তেন ব্যাপার নয়। জর্জের মা বাবাও সামাজিক বয়কটের মুখে পড়ে ছেলের সঙ্গে শেষের 80 দিন আর দেখাই করতে পারেননি। 1944 সালের 14ই জুন জর্জের বিচার শুরু হয়। মাত্র 2 ঘন্টার সেই বিচার সভায় সমস্ত শ্বেতাঙ্গ বিচারকদের নিয়ে তৈরি জুরি বোর্ড জর্জকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেয়নি। জর্জের পক্ষে কোনো আইনজীবী অথবা তার মা বাবা কেউ সেখানে উপস্থিত হতে পারেনি। এই বিচার পর্বে জর্জ স্টিনি কেবল একটি বাইবেল হাতে বারবার বলেছে সে নির্দোষ। জুরি বোর্ডের সদস্যরা তার কোনো কথায় কর্ণপাত না করে তাকে বেট্টি ও ম্যারির হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। আদালতের এই রায়ের পর জর্জের মা বাবা ছেলেটির বয়স মাথায় রেখে সেখানকার গভর্নরের কাছে তার মৃত্যুদণ্ড রদের আবেদন করলে গভর্নর জনস্টন তা নাকচ করেন। তিনি বলেন, আপনারা ওর প্রাণ ভিক্ষা করছেন, আপনারা জানেন না ও কি বীভৎস অন্যায় করেছে। বড় মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা চালায় জর্জ, এরপর ছোট মেয়েটিকে হত্যা করে। বড় মেয়েটি সুযোগ না দেয়ায় তাকেও তখন হত্যা করে। এরপর মৃতদেহের সঙ্গে সে সঙ্গমে লিপ্ত হয়। প্রথমবার মৃতদেহটিকে ধর্ষণের 20 মিনিট পর পুনরায় ফিরে এসে ও আবার ধর্ষণের চেষ্টা করতে যায়। তবে মেয়েটির দেহ খুব ঠান্ডা হওয়ায় আর ধর্ষণ করতে পারেনি। এই জঘন্য অপরাধের কোনো ক্ষমাই হয় না। 16ই জুন সন্ধ্যা 7:25 জর্জকে সেল থেকে বের করে তার বাবার সঙ্গে দেখা করানো হয়। তারপর জর্জকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। 5 ফুট 1 ইঞ্চির ছোট্ট অসহায় মানুষটার হাত বাঁধা হয় চেয়ারের সঙ্গে। ইলেকট্রিক হেলমেট মাথায় পরাতেই জর্জ কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমি নির্দোষ। এরপর জর্জের মুখ কালো কাপড়ে ঢেকে 7:30 5340 ভোল্টের ইলেকট্রিক শক দেয়া হয়। দুর্ভাগা কৃষ্ণাঙ্গ ছেলেটি চিৎকার করে মুহূর্তেই চুপ হয়ে যায়। 8 মিনিট পর জর্জকে মৃত ঘোষণা করা হয়। তার পুরো শরীরই তখন পুড়ে ছাই। এই ঘটনার ঠিক 60 বছর পর 2004 সালে এই পুরো কেস স্টাডি করে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি স্কুল অফ লয়ের একদল আইনজীবী এই কেস পুনরায় রিওপেন করেন। 2004 থেকে 2014 দীর্ঘ 10 বছর কেস চলার পর 2014 সালে বিচারকদের জুরি বোর্ড ঘোষণা করেন সেই 14 বছরের জর্জ স্টিনি ছিল নির্দোষ। তার বিরুদ্ধে আনা অভিযোগের উল্লেখযোগ্য কোনো প্রমাণই নেই, ঠিক যেমন তার ধর্ষণ করার স্বপক্ষেও পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। মারা যাওয়ার 70 বছর পর জর্জ স্টিনি নির্দোষ প্রমাণিত হয়। মৃত্যুর আগেও ছেলেটি বারবার বলেছিল, আমি নির্দোষ। তার কথা কেউ শোনেনি। ঠিক তখনও প্রাণ ভিক্ষা পায়নি 14 বছরের সেই ছেলেটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।